you গুছিয়ে কাজ করলে দেখবেন যে আপনার কাজগুলো অনেক সহজ হয়ে যাবে আর যে কোনো কাজ করার সময় সেই কাজে আপনার সময় একদমই কম লাগবে আসসালামু আলাইকুম আমি কাউসা নূপুর সব সময় চেষ্টা করি সহজভাবে পারফেক্ট রেসিপি শেয়ার করার এবং আমাদের নিত্য প্রয়োজনীয় যে কাজগুলো সেই কাজগুলো কিভাবে সহজ করতে হয় সেটাও আমি দেখিয়ে থাকি আজকে আপনাদেরকে কীভাবে কালারফুল ফুলকপি ফ্রোজেন করে এর কালারগুলো একেবারে পারফেক্ট রাখতে হবে সেই টিপস দেব এবং এগুলো রান্নার পরও যেন এরকম সুন্দর কালার থাকে সেই টিপসগুলো শেয়ার করব। ফার্স্ট এখানে দেখুন যে আমি কেটে নিচ্ছি হচ্ছে ব্রকোলি ব্রকোলিগুলো একদম সবুজ থাকে আর এগুলো রান্নার পরও যাতে সবুজ থাকে সেই টিপসটা আজকে দেখাবো আমার জীবনে আমি এই ফার্স্ট কিন্তু এত রঙের ফুলকপি দেখছি আমি জানি না আপনারা দেখেছেন কি না আমি ব্রোকলিগুলো যতটুকু ফ্রোজেন করবো ততটুকু কেটে নিয়েছি আর ব্রোকলির ডাটাগুলো কিন্তু একদম ফেলে দেবেন না এই ডাটাগুলো আলু দিয়ে ভেজে খেতে খুবই ভালো লাগে এবং সুটকি দিয়ে রান্না করলেও কিন্তু এটা খেতে খুবই ভালো লাগে এভাবে ছিলে নিয়ে চিকন চিকন করে কেটে আলু চিকন করে কেটে এটা ভেজে ফেলবেন আর সুটকি দিয়েও ঠিক এটা ছিলে নিয়ে কেটে নিয়ে তারপর সুটকি দিয়ে রান্না করবেন আমি আমার চ্যানেলে কিন্তু শুটকি দিয়ে হবে সেটা শেয়ার করব আর ডেসক্রিপশন বক্সে আমি সেটা লিঙ্ক দিয়ে দেব এখন আমাদের নর্মাল যে সাদা ফুলকপিটা সেটা আমি কেটে নিচ্ছি আমি এর আগেও কিন্তু ফুলকপি ফ্রোজেন কিভাবে করতে হবে সেটা দেখিয়েছি আর আমার ফ্রিজে আমি অনেকগুলো ফুলকপি অলরেডি কিন্তু ফ্রোজেন করে রেখে দিয়েছি আর সামনে যেহেতু রমজান মাস আসছে এই রমজানে ফুলকপির পাকোড়া থেকে শুরু করে বিভিন্ন ভেজিটেবল দিয়ে পাকোড়া তৈরি করে খেতে কিন্তু খুবই ভালো লাগে এবং বেশ স্বাস্থ্যসম্মত আবার মাছ দিয়ে রান্না করে খেতেও কিন্তু ভালো লাগে অলরেডি এই সময়টা কিন্তু ফুলকপির দাম অনেক কম আর এই সময়টা ফ্রোজেন করলে চড়া দামে কিন্তু পরবর্তীতে আমাদেরকে আর ফুলকপি কিনতে হবে না এখন দেখুন যে ফুলকপিটাকেও আমি সাদা ফুলকপিটা যেটা সেটাও কিন্তু কেটে নিয়েছি আর এটা ডাটাকেও আমি রেখে দিলাম এখন এর পরে আমি দেখাবো হচ্ছে আপনাদেরকে কীভাবে বেগুনি ফুলকপিটা কেটে নিতে হবে বেগুনি ফুলকপিটাও আমি নিয়ে নিয়েছি আর আপনারা এর আগে কি বেগুনি ফুলকপি খেয়েছেন কখনো আমি কিন্তু কখনোই খাইনি এই ফার্স্ট আমি এটা খাচ্ছি আর এটা বাজারে কিন্তু এখন অনেক কম দাম যেহেতু এটা নতুন সেই হিসাবে কিন্তু এটার দাম একটু বেশি হওয়ার কথা কিন্তু আজকে এই ফুলকপিটা কিনে নিয়েছে বাজার থেকে মাত্র পঁচিশ টাকা দিয়ে আমি দেখুন যে উপরের যে ডাটাগুলো সেটা ফেলে দিচ্ছি আর এভাবে টুকরো করে এটাকে কেটে নিচ্ছি এই যে ফুলকপির যে ডাটাটা বেগুনি ফুলকপির এটাও কিন্তু আমরা অন্যান্য যে ডাটাগুলো রয়েছে সেই ডাটার মতো করেই খেয়ে নেব আমি দেখুন যে এটাকেও কেটে নিচ্ছি এখন আমি কেটে দেখাবো আপনাদেরকে হলুদ ফুলকপি এটা দেখতে অনেক বেশি সুন্দর এবং অনেক এটা মানে কি বলবো আপনাদেরকে যে আমার খুবই পছন্দ হয়েছে এটা আজকে ফার্স্ট যখন এটা কিনে নিয়ে এসেছে তখন এটা দেখার পর আমি একেবারে অবাক হয়ে গিয়েছি যে এত সুন্দর কালারের ফুলকপি হয় আপনারা খেয়েছেন কি না আমি জানি না এটাকেও আমি দেখুন যে ফুলগুলো এভাবে করে আলাদা করে নিচ্ছি আর উপরের ডাটাগুলো কেটে নিচ্ছি আর এটা চাইনিজ ভেজিটেবলে ব্যবহার করলে মনে হয় অনেক বেশি সুন্দর লাগবে কারণ কালারফুল ভেজিটেবলগুলো চাইনিজ ভেজিটেবল বলে যখন ব্যবহার করা হয় তখন কিন্তু সেই ভেজিটেবলটা দেখতে অনেক ভালো লাগে আমি দেখুন যে এটা চাইনিজ ভেজিটেবলের মতোই একেবারে ছোটো ছোট করে কেটে নিয়েছি আর এটা কিন্তু আমার মনে হয় আলু দিয়ে ভেজে খেতেও ভালো লাগবে এখন দেখুন যে আমি পানি উঠিয়ে দিয়েছি পানিটার পরিমাপ অনেকে আমাকে জিজ্ঞেস করেছেন আমার বিভিন্ন ফ্রোজেন ভিডিওতে যে কতটুকু পানি আসলে পানি ততটুকুই নিতে হবে যেখানে আপনার ভেজিটেবলগুলো ডুবে থাকবে আমি এক চা চামচ পরিমাণ লবণ এবং এক চা চামচ পরিমাণ চিনি দিয়েছি আর পানিটা ফুটন্ত পানি হতে হবে সেখানে ফুলকপিগুলোকে ঢেকে দিয়েছি দিয়ে আর এটাকে আমি জাস্ট শুধুমাত্র তিন মিনিট জাল করব তিন মিনিটের বেশি কিন্তু করা যাবে না অনেকেই জিজ্ঞেস করেন যে এটা সিদ্ধ করবেন কি না না একদমই সিদ্ধ করা যাবে না জাস্ট আপনি তিন মিনিট জোর আছে এটাকে এভাবে করে জাল করে ফুটন্ত পানি থেকে তুলে নেবেন একটা স্টেইনারে অবশ্যই ছড়ানো পাত্রে রাখতে হবে যাতে করে খুব দ্রুত এর মধ্যে থেকে গরম ভাবটা বের হয়ে যায় মানে এটা ওভারকুক করা যাবে না এখন এই পানির মধ্যে আবার সামান্য পরিমাণে চিনি এবং লবণ দিয়ে আমি ব্রোকলিগুলোকে দিয়ে দিচ্ছি আর ব্রোকলির এই সবুজ রঙটা সুন্দর রাখার জন্য আমরা কিন্তু একটা জিনিস এখানে ব্যবহার করবো শুধুমাত্র আমি তাকে এক মিনিটের জন্য ঢেকে রাখলাম এখন ওয়ান ফোর টি স্পুন পরিমাণ দেখুন যে বেকিং সোডা এর মধ্যে দিয়ে দিচ্ছি এতে করে দেখবেন যে অসম্ভব সুন্দর একটা কালার আসবে এবং রান্নার পরও এই সুন্দর সবুজ কালারটাই কিন্তু থাকবে এখন এটাকে আমি আবার এক মিনিটের জন্য ঢেকে দিচ্ছি মানে ব্রোকলি কিন্তু দু মিনিট আমরা জাল করবো কারণ হচ্ছে ব্রোকলি কিন্তু অন্যান্য ভেজিটেবলের চেয়ে খুব দ্রুত সিদ্ধ হয়ে যায় এখন আবার দেখুন যে স্টেইনার এগুলোকে তুলে নিচ্ছি আর এগুলোকেও খুব দ্রুত কিন্তু ঠান্ডা করে নিতে হবে কেউ যদি মনে করেন যেগুলো পানির মধ্যে ভিজিয়ে রাখবেন সেটাও করতে পারবেন এখন এই সবুজ পানিটাকে আমরা ফেলে দেবো কারণ অন্যান্য যে ভেজিটেবলগুলো তার কিন্তু কালারটা এই সবুজ কালারে নষ্ট হতে পারে আবার দেখুন যে আমি ফুটন্ত গরম পানির মধ্যে এক চা চামচ পরিমাণ লবণ এবং এক চা চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি আর এখানে দিয়ে দিচ্ছি হলুদ ফুলকপিটা এটা দেওয়ার পরে এটা যেহেতু আমি ছোট করে কেটে নিয়েছি তাই এটাকে আমি কিন্তু দু মিনিট জাস্ট দেখুন যে জোর আছে ভাপিয়ে নেব দু মিনিট পরে কিন্তু আমার একদম হয়ে যাবে তার মধ্যে এক মিনিট পরে আমি ওয়ান ফোর টি স্পুন পরিমাণ দেখুন যে বেকিং সোডা দিয়ে আবার এক মিনিটের জন্য ঢেকে দেব দু মিনিটের কখনোই বেশি কিন্তু এটা রাখবেন না তাহলে কিন্তু ওভার হয়ে যাবে এবং এটার কালার নষ্ট হয়ে যাবে আবার এটাকে আমরা স্টেইনারে তুলে নিচ্ছি আর প্রতিবার স্টেইনারে তুলে নেওয়ার পরে সেটাকে একটু ছড়িয়ে দেবেন তাহলে দেখবেন যে দ্রুত এটা ঠান্ডা হয়ে যাবে এখন এই পানিটার মধ্যেই কিন্তু আমি আমার বেগুনি রঙের যে ফুলকপিটা সেটাকে ভাপিয়ে নেব আমি আবার একটু সামান্য পরিমাণে চিনি এবং লবণ দিয়ে দিচ্ছি দিয়ে ফুলকপিগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি আর এটা দেখুন যে এত সুন্দর একটা কালার এই কালারটাকে সুন্দর রাখার জন্য এক মিনিটের জন্য এটাকে ঢেকে দেব আর এক মিনিট পরে এখানে আমি আবার দেখুন যে ওয়ান টি স্পুনের চার ভাগের এক ভাগ বেকিং সোডা দিয়ে দিচ্ছি আর নেড়ে চেড়ে এটাকে আবার এক মিনিট ভাপিয়ে নেব নিলেই কিন্তু হয়ে গেল আর দেখেছেন কালারটা কত সুন্দর হয়েছে একেবারে ডিপ হয়ে গিয়েছে দ্রুত হাতের স্টেইনারে এগুলোকেও তুলে নিতে হবে আর অবশ্যই কিন্তু ছড়িয়ে রাখতে হবে যাতে দ্রুত এর গরম ভাবটা বের হয়ে যায় আর পানিগুলো ঝরে যায় এখন দেখুন যে একটা পরিষ্কার সুতি কাপড় আমি বিছিয়ে নিয়েছি আর সেখানে আমি কিন্তু ছড়িয়ে দিয়েছি আমার ফুলকপিগুলোকে যাতে করে এর মধ্যে যে বাড়তি পানি থাকে সেই পানিটা যেন একেবারে শুকিয়ে যায় আর এগুলো দ্রুত যেন ঠান্ডা হয়ে যায় অবশ্যই কিন্তু এই কাজটা করতে হবে এটা টিস্যুর উপরেও করতে পারবেন তবে অনেক বেশি সবজি হওয়ার কারণে টিস্যুতে দিলে অনেক বেশি টিস্যু লাগবে এখন কারো ঘরে যদি এরকম জিপলক ব্যাগ থাকে বা আপনারা যাদের ঘরে পরিষ্কার পলিব্যাগ রয়েছে বা এয়ারটাইট বক্স রয়েছে সেখানে আপনারা আলাদা আলাদাভাবে এভাবে করে ঢুকিয়ে নেবেন আর প্রতিবার আপনারা যে ভেজিটেবলগুলো রাখবেন সেগুলো অবশ্যই কিন্তু এর ভিতরের যে বাতাসটা রয়েছে সেই বাতাসটাকে বের করে দিয়ে ভালো মতো মুখটাকে বন্ধ করে দেবেন যদি বাতাস ভিতরে থাকে তাহলে এর কিন্তু যে টেস্টটা এবং এর যে কালারটা সেটা নষ্ট হয়ে যাবে তাই এভাবে চেপে চেপে দেখুন যে বাতাসটাকে বের করে দিয়ে বন্ধ করতে হবে আর আমি সব সময় বলি যে আপনারা এয়ারটাইট বক্সে কিন্তু ভেজিটেবল রাখবেন না তার কারণ হচ্ছে এয়ারটাইট বক্সে রাখলে ফ্রিজের অনেকটা জায়গা বক্স দখল করে নেয় সবসময় পলিব্যাগ বা জিপার ব্যাগে রাখার চেষ্টা করবেন আর জিপার ব্যাগগুলো আপনারা যে কোনো শপিং মলে পেয়ে যাবেন বা যে কোনো পাইকারি দোকানে অনেক সস্তা দামে কিনতে পারবেন সবগুলো দেখুন যে আমি জিপার ব্যাগে ঢুকিয়ে নিয়েছি এখন এগুলোকে আমরা ডিপ ফ্রিজে রেখে দেব দু থেকে তিন ঘন্টার জন্য দু তিন ঘন্টা পরে ফিরে এলাম দেখুন যে আমি সমস্ত ভেজিটেবল রেখেছি এখানে আর আমি আমার যে ভিডিওগুলো রয়েছে ফ্রোজেন ভিডিও সবখানে কিন্তু ডেসক্রিপশন বক্সে সমস্ত কিছু লিংক দিয়েছি ঠিক সেইভাবে করে আপনারা কিন্তু ফ্রোজেন করে রেখে দেবেন আর ফ্রোজেন হওয়ার পরে আমি দেখিয়ে দিচ্ছি যে দেখুন কতটা পারফেক্ট আমার এই যে ভিডিওগুলো এগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ যারা আমার চ্যানেল থেকে দেখছেন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশের যে বেল আইকনটা রয়েছে সেটাকে বাজিয়ে দেবেন আর যারা আমার পেজ থেকে দেখছেন তারা আমার পেজটাতে একটা লাইক এবং ফলো দিয়ে রাখবেন তাহলে পরবর্তীতে নতুন ভিডিও দিলে আপনারা কিন্তু সেটা নোটিফিকেশনে পেয়ে যাবেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আর অবশ্যই কিন্তু এগুলো যখন রান্না করবেন তখন যতটুকু লাগবে ততটুকু বের করে নিয়ে বাকিটা ফ্রিজে রেখে দেবেন